সবাইকে শুভ সন্ধ্যা। কুনাল্লা সহ পক্ষে বিপক্ষে যারা আছেন এবং যারা সামনে বসে রয়েছে, না আমার প্রথম কথা হচ্ছে যে বাঙালির ভবিষ্যৎ উজ্জ্বল। কয়লা আছে, গরু আছে, চাকরি আছে, শুধু তা লুট হচ্ছে। এখন গড়গদার কথা অনুযায়ী বাঙালি অবাঙালি রেশিওতে লুট হচ্ছে, এবং গড়গদা বলেছে, খুব নির্দিষ্টভাবে বলেছে যে বাঙালিরা তার অধিকার বুঝে নিচ্ছে। কলকাতা শহরের বুকে 510 দিন ধরে বাঙালিরা তার অধিকার বুঝে নিচ্ছে। ধর্মতলা থেকে 100 মিটারের মধ্যে বাঙালি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বাঙালি লড়াই করছে, কারণ বাংলার গৌরব ফিরে পেতে হবে। এ লড়াই পশ্চিম বাংলার লড়াই, এ লড়াই শুধুমাত্র কোটানকোট বাঙালির লড়াই নয়। দেখুন, একদম শুরু থেকে শুরু করছি। মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেননি, এই কথা দিয়ে শুরু, মানে একটা সিনেমার সংলাপ। একটা সমাজ ব্যবস্থার যদি মাজা ভেঙে দিতে হয়, একটা সমাজ ব্যবস্থার যদি শিরদাঁড়া ভেঙে দিতে হয়, তাহলে সোজা তাকে আক্রমণ করতে হবে শিক্ষা ব্যবস্থায়। এই যে কথাটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম না, যে অতীত তো থাকবে, অতীত থাকবে বর্তমানের উপর নির্ভর করে, বর্তমান সময়ের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মাজা ভেঙে দেওয়ার যা যা প্রয়োজনীয় কাজ তা সমস্তভাবে সব রকমভাবে করা হচ্ছে। দেখুন, একটা সময় তো ছিল এই পশ্চিম বাংলার বুকে, আমি শুধুমাত্র শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান চর্চার মধ্যে না গিয়ে বলছি, মানুষ তো প্রতিবাদ করতে পারতেন, মানুষ তো বলতে পারতেন। এই পশ্চিম বাংলার আমাদের যারা বিপ্লবীরা ছিলেন, এই বিপ্লবীরা কালাপানি পার করে গিয়ে আন্দামান সেলুলার জেলে দিনের পরে দিন কাটিয়েছে। এখনো আমরা দেখছি বাঙালি জেলের মধ্যেই আছে, শুধু জেলের মধ্যে কমট পায়খানা পাচ্ছে নাকি জেলের মধ্যে অর্পিতাকে মিস করছে, এই নিয়ে খবর হচ্ছে। বাঙালি সাংবাদিকরা একসময় দাঁড়িয়ে থাকতেন মহাকরণের রোটান্ডে, বাংলার সাংবাদিকরা একসময় দাঁড়িয়ে থাকতেন মহাকরণের সামনে, বাংলার সাংবাদিকরা একসময় দাঁড়িয়ে থাকতেন রাজনৈতিক দলগুলোর অফিসের বাইরে, বাংলার সাংবাদিকরা এখন দাঁড়িয়ে থাকে হাইকোর্টের বাইরে, আর বাংলার সাংবাদিকরা দাঁড়িয়ে থাকে সিজিও কমপ্লেক্সের বাইরে। এগিয়ে বাংলা, বাংলা এগোচ্ছে, তত্তর করে এগোচ্ছে, একদম সোজা এগোচ্ছে কয়লার দিকে, উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের। কোথায় দাঁড়িয়ে আছি আমরা আপনাদেরকে ভাববার জন্য বলছি। একদম ঠিক বললেন তিলোত্তমাদি, সম্ভবত যে কুনাল সরকারের মতো স্বাস্থ্য আমাদের চিকিৎসক আমাদের মধ্যে রয়েছে, যিনি মানুষের পাশে দাঁড়ান। মানুষের পাশে কুনাল সরকারকে ফ্রি ক্যাম্প করে দাঁড়াতে হয়, তার কারণ SSKM এর বেডগুলো বোলপুর থেকে যখন কেষ্ট বাঁশি বাজাতে বাজাতে বেরোয়, তখন সেই বেডগুলো অটোমেটিক বুক হয়ে যায়। কুনাল সরকারকে ফ্রি ক্যাম্প করতে হয়, তার কারণ SSKM এ গিয়ে আমি আমার পাড়ার নন্টু বন্টু ছন্টু সবাইকে দিয়ে চিঠি লেখানোর পরে গিয়ে আমাকে ভর্তি হতে হয়, কিন্তু আমার ফিস চুলা হোক অথবা আমার বান্ধবীর জন্য বুকে ব্যথা ওঠা হোক, তার জন্য উডওয়ান ওয়ার্ডে আমার একটা সিট ভর্তি করা থাকে। ডায়ালিসিস সজলদা পাশ থেকে বলছে। একবারের জন্য মনে করুন তো, পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ছেড়ে দিন, আমি আপনাকে বলছি পশ্চিমবাংলার যারা চিকিৎসা করছে তারা কোথায় দাঁড়িয়েছে। হাইকোর্ট ইন্টারভেন করে বলছে যে আপনারা অপরাধীদেরকে মাথায় ছত্র ছায়া দিচ্ছেন। কাদেরকে বলছে? আমাদের গর্বের জায়গা SSKM কে নিয়ে বলছে। পশ্চিমবাংলার বুদ্ধিজীবী মহল বাংলার বুকে কেউ আর গালিগালাজ করে না, কেউ কাউকে বুদ্ধিজীবী বললেই এখন সে অপমানিত বোধ করে। এত বুদ্ধিজীবী, লাখ লাখ বুদ্ধিজীবী, হাজার হাজার বুদ্ধিজীবী, মোমবাতি কম পড়েছে এখন, শুধু তাই জন্য এনাদেরকে আর পথে দেখা যাচ্ছে না। এতদিন ধরে আমরা বলিনি তো ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার, তার কারণ আজ থেকে কয়েকদিন আগে অব্দিও যাদের হাতে মোমবাতি জ্বলতো, একদম দমকা হাওয়া চলে এসছে 2011-এ, সব পরিবর্তনের বাতি নিভে গেছে, নিভে গিয়ে এখন সবাই যে যার মতো কমিটির মাথায়, পায়ে, মাঝখানে, নন্দনের মাথায়, অমুকের মাথায়, সব জায়গায় গিয়ে বসে পড়েছে। তাই জন্যই আজকে আমরা দাঁড়িয়ে বলছি যে এই অন্ধকার ছাড়া আলোর দিকে যাওয়ার জায়গা নেই। ঠিক, আমাদের সাহিত্য চর্চা, আমাদের সাহিত্য চর্চা আমাদের গর্বের জায়গা। আমরা বলছি না যে ভবিষ্যতে সাহিত্য থাকবে না, মীরের কথা অনুযায়ী আপনি থাকবেন স্যার, আপনি থাকবেন, শুধু আপনার ভবিষ্যতে অন্ধকার হবে। রবীন্দ্রনাথের কথা একেবারে গীতাঞ্জলি থেকে আপনাকে সোজা কথাঞ্জলিতে চলে আসতে হবে, তারপর এপাং ওপাং ঝপাং, কুনালদা কেমন আছেন, হ্যালো হাই বাই বাই, মা কেমন আছে, থ্যাংক ইউ, সাহিত্য একাডেমি পুরস্কার নাও, হয়ে গেল। তারপর কিছু সাহিত্য সাংবাদিকরা তারা প্রতিবাদ করবেন, তারপর আসবেন সুবোধ সরকার, সুবোধবাবু, তারপর সুবোধবাবু এসে বলবেন কোনো অ্যাওয়ার্ডই সমালোচনার ঊর্ধ্বে নয়,
কোনো অ্যাওয়ার্ড নিয়েই সমালোচনা করা যায় না এমনটা হতে পারে। তারপর আসবেন সুভাষ প্রসন্ন বাবু, এসে বলবেন রবীন্দ্রনাথ বেঁচে থাকলে স্বয়ং এসে পুরস্কার দিয়ে চলে যেত। এগোচ্ছি আমরা, আমরা তত্তর করে এগোচ্ছি, তত্তর করে এগোচ্ছি। আমি আপনাকে শুধু বলছি, সুভাষচন্দ্র বসু 1930 সাল কলকাতার মেয়র হলেন, সুতানুটি, ডিহি, কলকাতা, গোবিন্দপুর সব মিলিয়ে আমাদের গরমের শহর কলকাতা। কলকাতার মেয়র হলেন সুভাষচন্দ্র বসু, যে চেয়ারে বসে সুভাষচন্দ্র বসু কলকাতা চালালেন সেই চেয়ার তারপর তিনি ছেড়ে দিয়ে চলে গেলেন। তারপর একটি বই লিখলেন শ্যামল বসু, বইতে লিখলেন সুভাষ ঘরে ফিরে নাই। আপনাদের সামনে থেকে বলছি, ভাগ্যিস সুভাষ ঘরে ফিরে নাই। সুভাষ যদি ঘরে ফিরত তাহলে সুভাষ দেখত অতীত আর বাংলার ভবিষ্যৎ, যে চেয়ার নেতাজি সুভাষচন্দ্র বসু ছেড়ে গেছেন সেখানে বসে স্যান্ডো গেঞ্জি পরে তুয়ালে মোড়ে মোটা মোটা বান্ডিল ঘুষ নেওয়া যায়, বাঙালি আবার ভোটের লাইনে দাঁড়িয়ে তাদেরকেই ভোট দেয়। ও লাভলি, জেলে বসে খাবে আলু কাবলি, ধর্মতলায় গিয়ে বলছে ওই রয়্যাল স্ট্যাক সানগ্লাসটা আমাকে দেবেন। তত্তর করে এগোচ্ছি তো আমরা, আমাদের আটকানো মানে আটকায় কে? ভূমিপুত্র সংরক্ষণ, আমি এক মিনিট সময় নেব, ভূমিপুত্র সংরক্ষণ আমি বলছি, ভূমিপুত্রর মধ্যেও যদি পাঁচ ছটা পার্থ আর অনুব্রত থাকে, ও ভূমি থেকে শুরু করে পুত্র ও সব কিছু দুর্নীতিতে বিসর্জন চলে যাবে। কাদের বিরুদ্ধে লড়ছি আমরা, কী নিয়ে লড়ছি? তাই দেখুন খুব স্পষ্ট কথা, বাংলার মহানায়িকা নুসরাত জাহান, বাংলার মহানায়ক সোহম, এগোচ্ছি, কে বলছি এগোচ্ছি না? বাংলার রাজনীতি আপনারা মনে করে দেখুন তো, আমি সবাইকে বলছি ভুলে যান রাজনীতি। শেষবার কোন দিন কোন সাংসদকে, পশ্চিমবাংলার সাংসদকে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে ঝাঁঝালো সংবিধানের ওপর বক্তৃতা করতে দেখেছেন? আমি শেষ করবো যে কথা বল, জ্যোতির্ময় বসু, ইন্দিরা গান্ধী ঢুকছেন, জ্যোতির্ময় বসু দাঁড়িয়ে উঠে স্পিকারের উদ্দেশ্যে বলছেন, মিস্টার স্পিকার আমি কিছু বলতে চাই। স্পিকার উল্টে বলছেন, এটা জিরো আওয়ার নয়, আপনি চাইলে এইভাবে বলতে পারেন না। সাংসদ জ্যোতির্ময় বসু দাঁড়িয়ে বলছেন, আমাকে আজকে বলতে দিন, তার কারণ আজকে ম্যাডাম প্রাইম মিনিস্টার এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেবে, কাল থেকে আর বলতে পারবো না। ওনার কাছে খবর ছিল সংবিধানের ওপর আলোচনা, আমরা এখন বোলপুর নিয়ে আলোচনা করছি, ওই যে অপা, অপার বাড়ির সামনে, আগেও কিছু বাড়ির সামনে গিয়ে আমরা ছবি তুলতাম, বাড়ির নাম ছিল খেয়া, সোমনাথ চ্যাটার্জি বাংলার গর্ব, স্পিকার ছিলেন। আর এখন ওখান থেকে আমরা দেখছি ঘাড় ধরে টানতে টানতে নিয়াজ চাঁদ দাঁড়িয়ে বলছে, ওই দেখ চোরের বেটি যাচ্ছে। পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আছি, কেমন পশ্চিমবাংলা, কেমন বাঙালি সত্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি! আমি, তুমি যা জাতীয়তাবাদী হাওয়া বললে গর্গদা, এমনিতে এই ভূতের ভবিষ্যৎ শুটিং হয়েছিল এরকমই একটা বাড়িতে, পুরানো অতৃপ্ত আত্মা চারিদিকে ঘুরে বেড়াতো, স্বস্তিকা ঘুরে বেড়াতো, আরো আরো সব ঘুরে বেড়াতো। তুমি যা হাওয়া বলছো, এই সব হাওয়াকে বন্ধ করে দিতে পারে বা বন্ধ করে দিচ্ছে, ভালো করে ভেবে দেখো, এই বাংলার বুকে জন্মানো বাঙালি সে অবাঙালি নয়, কিন্তু তার একমাত্র এবং দ্বিতীয় পরিচয় সে দুর্নীতিবাজ রাজনীতিক, যার জন্য গোটা সমাজ কলুষিত হচ্ছে। শেষ করছি, এই পশ্চিমবাংলার বুকে উজ্জ্বল বাঙালির উজ্জ্বল ভবিষ্যৎ না বাংলার ভবিষ্যৎ অন্ধকার, তা ঠিক হয়ে যাবে যদি এই পশ্চিমবাংলার বুকে একটা কেষ্ট, একটা অনুব্রতকে গ্রেপ্তার হওয়ার পরে লক্ষ লক্ষ অনুব্রত জন্মায়, তাহলে এই বাংলার ভবিষ্যৎ অন্ধকার। আর এই পশ্চিমবাংলার বুকে পার্থ চ্যাটার্জির জন্য পা থেকে চটি ছুড়ে যিনি টাক দেখে মেরেছিলেন, তার মতো প্রীতিলতা ওয়াদ্দেদার যদি এ বাংলার বুকে লাখ লাখ জন্মায়, কারণ ক্ষমতা নেই বাঙালিকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি কাউকে ডিমোরালাইজ করছি না, ভারতবর্ষ দেখছে পশ্চিমবাংলা এগোচ্ছে, গরু থেকে কয়লা, ওয়াও মোমো থেকে কয়লা, সব দিকে শিল্পপতিরা বাংলাদিক বাঙালিরা এগিয়ে যাচ্ছে, শুধু আমাদের যে গর্ব আত্মমর্যাদা সেগুলো নষ্ট হচ্ছে। ধন্যবাদ সবাই, ভালো থাকুন।